গানের বাজারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আয়েশা খান। আপনারা জানেন, গানের বাজারে আমরা সবসময় মিউজিক ইন্ডাস্ট্রির কোনো না কোনো মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি, আজকের ব্যতিক্রম না। আমাদের আজকের অতিথি যিনি, তিনি 2014 সালে আমাদের সবার হৃদয়ে নাড়া দিয়ে গিয়েছিলেন হ্যাপিনেস ইজ নাটকের মধ্য দিয়ে। না, আমি কোনো অভিনয় শিল্পীর নাম বলছি না, কিন্তু তিনি অভিনয়ও করেছেন। তবে তার মানে মূল পরিচয় হচ্ছে তিনি একজন সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীত পরিচালক, একজন লিরিসিস্ট, একজন মিউজিক কম্পোজার। হি ইজ নান আদার দ্যান অ্যাপেল মাহমুদ এমিল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং আড্ডা দিতে দিতে, অফলাইনে আড্ডা দিতে দিতে খুব ভালো লাগছিল এটা জেনে যে ফাইনালি আপনার সাথে একটা কাজ করা হয়ে গিয়েছে আমার ঈদে। কারণ আমি বলছিলাম, খুব আক্ষেপ প্রকাশ করছিলাম যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না কাজ। বাট সো একটু যে 2014 স্টোরিটা থেকে শুরু করতে চাই, হ্যাপিনেস ইজ এর মধ্য দিয়ে আমরা আপনাকে পাই। এই নাটকটিতে আপনি কাজ করেছিলেন। সো সেই সময় আর এই সময় মাঝে পেরিয়ে গেছে 10টি বছর, এবং এই এক দশকে আপনি ইন্ডাস্ট্রির নানা ধরনের উত্থান পতন দেখেছেন, পরিবর্তন দেখেছেন। কি মনে হয় যে ওই সময় ইন্ডাস্ট্রিটাতে কাজ করা সব থেকে বেশি ফ্লেক্সিবল ছিল নাকি এই সময়ে এসে? অনেক চেঞ্জেস পাই। 2014 যখন শুরু হয় তখন এত ম্যাসিভ প্রোডাকশন হতো না নাটকের, এখন তো অনেক নাটক হয়। তখন খুবই, তখন একটা সময় অনুযায়ী বলতো যে তখন অনেক নাটক হচ্ছে, কিন্তু এখন মনে হয় যে তখন খুব কম নাটকের প্রোডাকশন। এখন তো সব সিঙ্গেল নাটক, প্রতিদিন দেখা যায় 2-3টা করে নাটক রিলিজ হচ্ছে, বা তারও বেশি বোধ হয়। আর তখন তো আসলে সিরিয়াল আকারে ছিল এবং সবাই মিলে আমরা দেখতাম। তার জন্য না, আমার কাছে মনে হয় যে কাজ হয়তো বা কম হতো এখনের তুলনাতে, কিন্তু মনে রাখতাম আমরা কাজগুলোকে। রাইট, সো হ্যাপিনেস ইজ নাটকের মধ্যে দিয়ে একটা দর্শকপ্রিয়তা আপনি পান, তারপর সেখান থেকে আপনার যাত্রা শুরু হয়। তারপর আপনার নিজের জীবনে অনেক উত্থান পতন আসে, এবং আপনাকেও কিন্তু আমরা খুব বেশি রেগুলার মাঝখানের সময়টাতে পাইনি। তারপর আবার যখন আমাদের ইন্ডাস্ট্রিতে যে করোনাকালীন, করোনা পরবর্তী সময়টাতে যখন একটা চেঞ্জেস আসলো, তখন আমরা আপনাকে পেলাম। কিন্তু মাঝের সময়টাতে আপনি কিন্তু আরজি হিসেবে ছিলেন বেশ কয়েকটি FM রেডিওতে। সো তখনের জীবনটা কেমন ছিল এই FM ইন্ডাস্ট্রি আর পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রি, কেমন হয় ব্যালেন্স করতেন? এটা খুব ইন্টারেস্টিং একটা ইয়ে ছিল, কারণ আমার অফিসে যাচ্ছি, অফিসে গিয়েও গান বাজনা করছি, বাসায় এসে নিজের স্টুডিওতে গান বাজনা করছি। এই জন্য ইজি ছিল ব্যাপারটা করা। আর শুরুর দিকে আমি যেই রেডিওগুলোতে ছিলাম ওনারও অনেক হেল্পফুল ছিল, মানে আমার কাজ অফিসে বসে করতে পারতাম। যেমন হ্যাপিনেস ইজ হোয়াট, এই নাটকটা যখন রিলিজ হয় তখন আমি ঢাকা FM জব করি। তো এই এটার অনেকখানি কাজ আমি স্টুডিওতেই বসেই, মানে অফিসে বসেই করেছিলাম। তো আমার যে বস ছিল সুশান্ত দা, তো উনি অনেক হেল্পফুল ছিলেন তখন, যে আপনি করেন এটা ভালো হচ্ছে। তো ওনার ওই সময়টাতে সাপোর্ট দেওয়াতে আমি রেডিওর পাশাপাশি আমার এই নাটকের কাজ বা গানের কাজ আমি করতে পেরেছি। তো 2017-18 পর্যন্ত টুকটাক টুকটাক কাজ করতাম, কারণ অফিসে তখন, মানে তখন রেডিওর কাজ নতুনভাবে শিখছি, রেডিওর ব্যাপারটা তখন অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে। রেডিওর জন্য জিঙ্গলস বানানো, অ্যাড বানানো, তারপরে আমরা রেডিওর ভাষায় বলি বাম্পার বানানো বা বেড, মানে আর যারা যখন কথা বলে নিচে একটা মিউজিক হয় সেটা বানানো, এগুলা খুব ইন্টারেস্টিং। তখন ওই দিকে আমার খুব মনোযোগ চলে গেল। তো 2014 থেকে নিয়ে 18-19 পর্যন্ত লিমিটেড কিছু কাজ আমি করেছি, নাটকে কাজ করেছি। 18-19 থেকে মোটামুটি একটু ম্যাস ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় হওয়া শুরু হলো, ওখান থেকে টুকটাক কাজবার শুরু করলাম। 2020-এ বেসিক্যালি যখন করোনা শুরু হয়, তখন শুরুর দিকে একটু ভয় ছিল যে সবার চাকরি বাকরি যাচ্ছে, লোকজন ছাঁটাই করতেছে, তো আমি আসলে কি করব। এখন তো নাটক শুটিং না হলে আমার এই কাজ নাই, লাইভ পারফরমেন্স নাই, মিউজিক্যালি আমি কিছুই করতে পারবো না বেসিক্যালি। তো তখন হুট করে ঈদের সময় থেকে জানতে পারলাম যে শুটিংয়ের জন্য পারমিশন দেওয়া হয়েছে, যে শুটিংটা করতে পারবে লোকজন করোনার মধ্যে সেফটি ইয়ে করে। তো 20 থেকে বেসিক্যালি ম্যাসিভ একটা চেঞ্জ আসে আমার ক্যারিয়ারে, অনেক বেশি নাটকের মিউজিক করা শুরু করি, তখন অনেক বেশি এক্সপেরিমেন্ট করা শুরু করি, গানের কাজ শুরু হয়, রেডিও তখন চলতে থাকে, আমি একটা রেডিও শো করতাম ব্যাকস্ট্রিট ভয়েস, তো সেখানে সিঙ্গার আসতো, মানে প্রত্যেকদিনই আসতো, অলমোস্ট প্রত্যেকদিন কেউ না কেউ আমার সাথে লাইভ গান গাইতো। তো সেইটাও একটা চললো, নাটকের কাজ শুরু হলো। 2020 থেকে খুব ভালোভাবেই জার্নিটা শুরু হলো আর কি আমার। আবার বাহ, চমৎকার। এই জার্নির গল্প আরো শুনবো, তবে এই মুহূর্তে শুনে নিতে চাই একটি গান। কোন গানটি গিয়ে শোনাবেন বলেন? ওকে, আমি আজকে প্ল্যান করেছি দুইটা আনরিলিজড গান গাবো। ওয়াও, ওকে। আর একটা গান আমার পছন্দের গাবো, সেটা হয়তো শেষে দিয়ে গাবো। ঠিক আছে। তো এই এখন যে গানটা গাবো, এই গানটা এই ঈদের নাটকেই আসছে, হাসান রেজাউল ভাইয়ের একটা নাটক I+U। তো নাটকের গানটা গিয়েছে হচ্ছে শাওন গানওয়ালা এবং মৌলি মজুমদার, আমার লেখা এবং সুর সঙ্গীতে। তো শাওনের মতো তো গেতে পারবো না, আমি আমার মতো একটু গাওয়ার চেষ্টা করবো আর কি। ত
তোমার পিছু পিছু আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে, তোমার হাসিতে আমার আকাশে শুভ্র পায়রা ওরে, তোমার পিছু পিছু আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে, তোমার হাসিতে আমার আকাশে শুভ্র পায়রা ওরে, চোখের দেখায় যে প্রেম সে নাকি খুব দামি, সেই প্রেমে সাক্ষী হই চলো তুমি এবং আমি, চোখের দেখায় যে প্রেম সে নাকি খুব দামি, সেই প্রেমে সাক্ষী হই চলো তুমি এবং আমি। থ্যাংক ইউ, চমৎকার, খুবই ঠান্ডা মেজাজের একটা গান, খুবই ভালো লাগলো শুনে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যখন ভিজুয়ালটা দেখবো তখন আরো বেশি কানেক্টেড করতে পারবো, কারণ আরো যত মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকবে। এবং গানটা আমি ওই লিখেছি একদম দেখার পরে, মানে যেখানে নায়ক তার নায়িকার পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে, তোমার পিছু পিছু আড্ডা দিচ্ছিলাম আমার ভীষণ পছন্দের এমিল ভাইয়ের সাথে, তার সাথে আরো আড্ডা দিব। তবে তার আগে আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন মিউজিশিয়ান অফ দ্য উইক, চলুন দেখে আসি এই সপ্তাহে একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। আমি মোহাম্মদ সজল ইসলাম, অক্টোপ্যাড এবং অ্যাকুস্টিক ড্রামস প্লে করি। ১৯৯৬ সালে প্রথম সঙ্গীত লাইনে আসা, আমি মূলত গান করতাম, ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসা থেকে আমি অক্টোপ্যাডে চলে আসি। ওস্তাদ সুজন মামার কাছে আমি প্রথম অক্টোপ্যাড শিখি। ২০০৩ যখন ঢাকা আসি, এরপর আমি মানিক ভাইয়ের বাজনা দেখি, ওনাকে আমার ভালো লাগে, পাশাপাশি তালিম নিই হানিফ ভাইয়ের কাছে। এর পাশাপাশি আমি কাজ করি বিভিন্ন আর্টিস্টের সঙ্গে, বাংলাদেশের অনেক গুণীজন যেমন শ্রদ্ধেয় সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদি, তারপরে খুরশিদ আলম, তাছাড়া বাংলাদেশের অনেক সিনিয়রদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এরপর বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করেছি, এরপর বাংলাদেশের গুণী মিউজিক ডিরেক্টর শেখ সাদী খান, ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে ওনার মিউজিক ডিরেকশনে। তারপরে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, সেখানে আমরা পারফর্ম করছি। আমি দেশের বারে কয়েকবার গিয়েছি, যেমন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের সঙ্গে গিয়েছি সিঙ্গাপুরে কয়েকবার, এরপর মালয়েশিয়াতে গিয়েছি, তারপর সৌদি আরব গিয়েছি লাইলার সঙ্গে কলেজ অফ তারকা, এরপর ইন্ডিয়াতে গেছি কয়েকবার প্রোগ্রামে। ইচ্ছা আছে অক্টোপ্যাড এবং অ্যাকুস্টিক ড্রামস বাজিয়ে দেশ এবং বিদেশে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার, এবং যাতে আরও ভালো কিছু করতে পারি এই দোয়া করবেন সবাই। এতক্ষণ দেখছিলাম মিউজিশিয়ান অফ দ্য উইক, এবারে ফিরে যাচ্ছি আড্ডায়। বিরতির আগে বলেছিলাম লিরিক্স লেখার গল্পটা শুনবো, এবার বলেন লিরিক্সটা অ্যাকচুয়ালি আপনি লেখেন কিভাবে, কী কী প্রস্তুতি নেন? ওকে, বই ওইভাবে করে পড়া হতো না, কিন্তু আমি অনেক গান শুনতাম ছোটোবেলা থেকে, এখনও প্রচুর গান শুনি, সব জনরার গানই শুনি। তো গান শুনতে শুনতেই লিরিক্স লেখার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয় আর কি। ওকে, তো স্কুলে তেমন লেখা হতো না, কলেজে ওঠার পরে বেশি শুরু হলো, মানে গোছানো লেখা আর কি। তো তখন যেটা হতো, একটা গান শুনলাম, ওই গানের অনুযায়ী আমি আরেকটা লিরিক্স, মানে ওই থিমটা অনুযায়ী আমি আরেকটা লিরিক্স লেখার চেষ্টা করতাম নিজে নিজে। তো টুকটাক লেখা শুরু করলাম। তো 2003-04 দিকে যখন ব্যান করলাম, তখন ব্যান্ডের জন্য গান লেখা শুরু করলাম। তো তখন একটা সিচুয়েশন কল্পনা করে নিতাম, কল্পনা করে ওইটার মতো করে লিখতাম। তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, তখন আরও চেঞ্জ আসলো, তখন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে গান লেখা শুরু হলো, তখন আর কোনো ইমাজিনেশনের না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শুরু করলাম। তো একটা গান ইউনিভার্সিটিতে উঠে আমি লিখেছিলাম, 2006 দিকে লিখেছিলাম। তো গানটার নাম হচ্ছে একটা প্রেমের গান। তো সেটা আমি লিখেছিলাম আমার যে ওয়াইফ এখন, তাকে নিয়ে তখন লিখেছিলাম, সে তখন আমার বন্ধু ছিল।
সে তখন জানতো না তাকে আমি ভালোবাসি। আচ্ছা, তো তখন লিখেছিলাম একটা প্রেমের গান। ওকে, তো তারপর থেকে সিচুয়েশন নিজের এক্সপিরিয়েন্স থেকে অনেক গান লিখলাম। তো নাটকের জন্য যখন গান লেখা শুরু করলাম তখন এই নাটকটা দেখে ওই অনুযায়ী আমি গান লিখতাম, যে সিচুয়েশনটা আমাকে বলে দিত যে ওই জায়গাটাতে গান যাবে, তো ওইটা দেখে ওই ঘটনা অনুযায়ী আমি গান লিখতাম, আগে লিখে নিতাম। তো এখন যেটা হয় আমি মোস্টলি যেটা হয় আমি আগে সুর করে সুর করতে বসি, সুর করতে করতে এক লাইন করে করে মুখে গাই, মুখে গেতে গেতে পুরোটা গান আমি কমপ্লিট করি, তারপর আমি পুরোটা শুনে শুনে আবার খাতায় লিখি। এখন এই ইয়েতে চলে আসছি আর কি। ওকে, সো এটার জন্য মানে আলাদাভাবে কোনো প্রস্তুতি আপনাকে নেওয়া লাগে না? না, আমি প্রস্তুতি নেই, এখন দেখে আমি ওইটা আমার কাছে মনে হয় যে মোর কমফোর্টেবল আর কি। এক লাইন করে করে আমি গাচ্ছি, রেকর্ড করে ফেলতেছি, রেকর্ড করে ফেলে পুরোটা গান শুনে আবার আমি আবার নিজের গানটা লিখতেছি। অলরাইট, সো এবার আরেকটা যে গান শুনে নিতে চাই, কোন গানটি গিয়ে শোনাবেন? বলছিলেন আনরিলিজ ট্র্যাক শোনাবেন। রাইট, এখন আরেকটা আনরিলিজ গান করব। এই গানটা আমি করেছিলাম সাদমান এবং স্বর্ণার জন্য, ওরাই গিয়েছে, গানটা এখন রিলিজ করি নাই। এই গানটার নাম হচ্ছে কি জানি। ঠিক আছে, শুনে নিই। ওকে ওকে, ভালো কি বেশে ফেলেছি কি না কি জানি, কাছে কি এসে পড়েছি কি না কি জানি, খুব কাছে তুমি এসে কথা বলো যখনই, আমি তো শেষ হয়ে যাচ্ছি কথা রাখছি তখনই, একটু যদি জানতে পারি তোমার মনে কারবারি, হতে পারে শুরু প্রেমের নয়তো হয়ে যাবে আরি, ভালো কি বেশে ফেলেছি কি না কি জানি, কাছে কি এসে পড়েছি কি না কি জানি। থ্যাংক ইউ। খুবই সুন্দর, এবং কি বলবো যে খুবই সিম্পল লিরিক কিন্তু একদম মনে রাখার মতন, আর খুবই থাকে না যে কানেক্টেড, যে ভালো কি বেশি ফেলেছি কিনা কি জানি, মানে একদম খুব নর্মাল, কিন্তু আমরা রেগুলারলি কিন্তু এই ধরনের কথা বলি যে ছেলেটা কি ভালো বেশি ফেলেছি কি জানি। নাইস, মানে যেইভাবে যত সুন্দর করে আপনি এত ইজি ওয়েতে লিরিকগুলো বলে ফেলেন, সত্যি মানে এটা মানে অ্যাপ্রিশিয়েট না করে আসলে থাকা যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ওয়েল, অনেক কিছু নিয়ে আমরা আগান দিলাম, তবে এবারে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে মিউজিক ভিডিও, এটার ইম্পর্টেন্স কতখানি আছে আসলে বলে আপনি মনে করেন? ওকে, এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার এখন হচ্ছে, মাঝখানে একটা সময় ছিল অনেক বিগ বাজেটের মিউজিক ভিডিও বানাতে হতো, বাংলাদেশে গান রিলিজ করতে হলে অনেক বাজেটের মিউজিক ভিডিও করতে হতো, এখন ওই জিনিসটা থেকে ইয়ে চলে আসছে, বাজেট অনেক লিমিটেড হয়ে আসছে কিন্তু ভালো কাজ হচ্ছে, ভিডিওস অনেক সুন্দর হচ্ছে। এখন ভিডিওটা বেসিক্যালি এখন মানুষের কাছে গানটা পৌঁছানোর একটা মাধ্যম হিসেবে দরকার পড়ে যাচ্ছে আর কি। তো একটা ভালো গান ভিডিওটা জাস্ট দেখার মতো হইলেই কিন্তু হলো, গানটা কিন্তু সবাই শুনতে চায়, গানটা কিন্তু স্টিল সবাই শুনতেই চায়। কিছু গান আছে যেটা মানে ভিডিওর সাথে দেখতে হয়তো ভালো লাগবে, সেটা ডিফারেন্ট, কিন্তু গান যারা আমরা শুনি, গান শুনে যারা আমরা অভ্যস্ত, আমরা কিন্তু গানটা শুনতেই চাই। এখন ভিডিও বানাতে হচ্ছে গানটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, যেমন ইউটিউবে রিলিজ করতে হলে একটা ভিডিও বা একটা ছবি দিয়ে কিছু একটা ভিডিওর মতো করে এটা প্রেজেন্ট করতে হবে যাতে মানুষের কাছে পৌঁছায়। এখন অবশ্য সবাই স্পটিফাইতে গান শুনছে, এটা একটা নতুন কালচার শুরু হচ্ছে স্পটিফাইতে, আমাদেরও বাংলা গানও অনেক যাচ্ছে, পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে। তো ভিডিওটা গান শোনার একটা মাধ্যম আমার কাছে মনে হয়, যে গানটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। আবার কোনো গান যদি আমি মেসেজ হিসেবে ক্রিয়েট করি, সেটা সেই মেসেজটা মানুষকে বোঝানোর জন্য, সেখানে ভিডিওর একটা ইম্পর্টেন্স আছে, কিন্তু গানটা আসলে বেসিক্যালি শোনার জন্যই সবাই চায় আর কি, শুনতেই চায় গানটাকে, আমার কাছে যেটা মনে হয়। চমৎকার, একটা আপডেট পেলাম যে আপনি বললেন যে কুরবানি ঈদে আপনি আপনার ভ্যালেন্টাইন্স ডেতে যে গানটি রিলিজ করতে চেয়েছিলেন সেটা আপনি রিলিজ করবেন। এছাড়া এই ঈদের জন্য কি কি কাজ করা হলো? এই ঈদে আমি তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বেশি করি, গানের কাজও টুকটাক, মানে নাটকের গান গানের কাজটা করা হয়, গানের জন্য আলাদা করে আসলে সময়টা ওভাবে করে আমি বের করতে পারি না। তো যেটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায় তখন আমি বলি যে গানটা আমি করব। কয়টা নাটকের জন্য কাজ করলেন ঈদে?
30 প্লাস। ও মাই গড, ওকে, অনেক অনেক মানে এই ঈদের ছুটিটা অনেক অনেক সুন্দরভাবে কাটাবেন আপনি, এই প্রত্যাশা রইল। আর যেহেতু আড্ডা দিতে দিতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে, তার জন্য নাচেলো বিদায় জানাতে হবে, তবে আপনাকে তো গানে গানেই বিদায় জানাতে হবে, তার জন্য আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আজকের আড্ডাটা আমাদের কিন্তু কিছুটা স্মৃতিচারণমূলক ছিল, কিছুটা ভাইকে চেষ্টা করেছি পেছনের দিকে নিয়ে যেতে, তার পুরনো দিনগুলোতে পুরনো স্মৃতিগুলো ঘেটে আপনাদের সামনে নতুন করে তাকে আবার রিপ্রেজেন্ট করতে। যাই না কতটুকু করতে পেরেছি, আশা করছি ভালো লেগেছে আজকের এপিসোডটা আপনাদের। ভালো থাকবেন সবাই, বরাবরের মতনই সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবেন। সবার সাথে আবারও দেখা হবে আগামী এপিসোডে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন, শুভরাত্রি। শুনে নিতে চাই গানের বাজারে গাওয়া আজকে আপনার সর্বশেষ গানটি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, খুব ভালো লাগলো। এন্ড সবাইকে ধন্যবাদ যারা এই প্রোগ্রামের সাথে আছেন। এন্ড অনেকদিন পর আসলাম ইন্টারভিউতে, অনেক বছর পর, তো ভালো লাগলো অনেক এসে, আর আমারও বের হওয়ার একটু সুযোগ হলো। তো যে গানটা দিয়ে বিদায় নিব, এই গানটা এলআরবির একটা গান আমার খুব পছন্দের, অ্যান্ড বাচ্চু ভাই তো নাই আমাদের সাথে, তো এই গানটা হচ্ছে কিছু চাইবো না। ছোটবেলা থেকে গানটা আমি মানে গুনগুন করে গাইতে পছন্দ করি আর কি। তো এই গানটা শুনতে শুনতে বিদায় জানাবো। এই গানটা হচ্ছে স্ক্রুড্রাইভার অ্যালবামের। ওকে, তুমি ভালোবেসো আমার ভালোবাসা, যখন কখনো আমি থাকবো না, দুঃখ না হয় তুমি পেলে সীমাহীন, তবু তুমি ভালোবেসো আমায়। জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে কান্না পেলে আর লুকাবো না, হারিয়ে যাওয়া সেই হাহাকারে নতুন করে আর কিছু চাইবো না। ও স্বপ্নেরা থাকবে চোখের পাতায়, হৃদয় থাকবে বিষাদের ছায়া, সব কিছু ভুলে আমাকেই ভেবে খুঁজে নিও তুমি সেই ভালোবাসা। জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে নতুন করে আর কিছু চাইবো না, হারিয়ে যাওয়া সেই হাহাকারে কান্না পেলে আর লুকাবো না। ও হো, রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।